হ্যালো ফ্রেন্ড আজ আমি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সতর্ক করার জন্য হ্যালো ফ্রেন্ড আমি নাজাতুল আপনাদের দেখছেন এনএম চ্যানেল জন্য আজ কিছু নতুন জেনে নেওয়া যাক পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে গুগল প্লে স্টোর থেকে সরানো হয়েছে বিভিন্ন অভিযোগে যে সে পেটিএম বিভিন্ন অ্যাপগুলিকে প্রমোট করছে এই অভিযোগ দিয়ে গুগল প্লে স্টোর থেকে সরানো হয়েছে পেটিএমকে তবে বন্ধ হবে কিনা এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি এখনও অ্যাপটি বন্ধ হয়নি শুধুমাত্র পে পেটিএমকে গুগল প্লে স্টোর থেকে সরানো হয়েছে তো আমি আপনাদের সাজেশন করব যে আপনার যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে বেশি পরিমাণে টাকা থাকে তাহলে সেই টাকাকে সরিয়ে অন্য কোনো ব্যাংকে করে দিন কারণ যদি কোনো কারণে ব্যাঙ্ক পেটিএম ব্যাঙ্কটি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা টাকাটা কিভাবে ব্যাক পাবেন সেটা সম্পর্কে অনেকটাই সন্দেহ থেকে যায় তাই অবশ্যই আপনারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে টাকাটিকে সরিয়ে অন্য কোনো ব্যাঙ্কে করে দিন আপনারা পাশে দেখতে পাচ্ছেন আমি গুগল প্লে স্টোরে সার্চ করছি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক লিখে তো পেটিএমের যে মূল অ্যাপটি সেই অ্যাপটি আর আসছে না বাকি অ্যাপগুলি যেমন পেটিএম মল তারপরে পেটিএম বিজনেস এসব অ্যাপগুলি ঠিকই আসছে কিন্তু মূল পেটিএমটি আসছে না এই জন্যই অনেকটাই সন্দেহ থেকে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ারও আশা করছি হয়তো বন্ধ হবে না প্লে স্টোর থেকে সরালেও বন্ধ হয় না অনেকে স্টোরে পাওয়া যায় না তবে সে বিষয়ে অত চিন্তাভাবনা না করে টাকাটিকে সরিয়ে অন্য ব্যাঙ্কে রাখুন কোনো প্রবলেম হবে না আশা করছি ভিডিওটিতে বুঝতে পেরেছেন যেটা বলতে চেয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানাবেন যেন তারাও রকম প্রবলেমে না পড়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ